তারপরে হচ্ছে আমরা আসলাম হচ্ছে দর্শক সবসময় ঠিক করে থাকে আমাদের, এটাও করবে। তো গানটা লিখেছে, ক্যামেরা ধরে আছে বড় ভাই আশিক মাহমুদ। গানটা সুর করেছি এবারও যৌথভাবে আমি এবং বদ্দা, মানে টিপু সুলতান। এবং হচ্ছে গানটা প্রথমবারের মতন আমার সাথে গাইলো। আপু ভালো গাইছে অনেক, আপু শুধু ভালো গায় নাই, ভালো মানে অভিনয় করছে সুন্দর করে। না না সুন্দর হয়েছে, না সুন্দর হয়েছে। আপু মডেল দুইজনই, আর আমি আর বদ্দা চেষ্টা করেছি একটু সুন্দর গোছায় টিউন করার জন্য, আর আপু ভালো গাইছে, ভিডিওটাও বড় ভাইয়া করছে। এই তো আজকে আমাদের একটা শুট হলো, শেষ হলো আর কি, আমাদের শুট শেষ হলো, শুট শেষ হলো, শেষ করে আমরা স্টুডিওতে বসলাম। যে চলে আসবে ওটা, আসবে কোথায় গানটা বলে দেন? স্টার্টি মিউজিক আসবে, আমাদের গানটা আপনারা স্টার্টি মিউজিকেই পাবেন, মানে আগামী এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনার অনুভূতিটা বলেন একটু। আমাদের সাথে যে ফার্স্ট কাজ, আসলে প্রথমে একটু ভয় পাইছিলাম, কারণ হচ্ছে একটু রোমান্টিক তো পারবো কিনা ভাইয়ার সাথে। শেষ পর্যন্ত ওভারঅল ভালো হয়েছে, ভালো হয়েছে, রাইট, খুব ভালো করেছে। হ্যাঁ, আপনারাই বলতে পারবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ। অবশেষে দেখলাম যে না, এদের গলায় খুব অনেক ধরনের অফার করা হয়েছিল, বিভিন্ন ধরনের অফার করছিল। তারপর হচ্ছে খুব ফোর্স করে আমাকে খুব তারা ঘোরার মধ্যে লিখতে হলো, পরে দেখলাম যে না, ও সবকিছু দাঁড়া করার পরে গলায় ভালোই যাচ্ছে, দুজনের কণ্ঠে ভালোই যাচ্ছে। আর বাকিটা তো দর্শক আছে, আপনারা তো মন্তব্য করবেন অবশ্যই। আপনারা অনেক কমেন্টস করছেন, সেগুলো আমি ডেফিনেটলি লাইভ শেষ করে দেখবো। বাই দ্য ওয়ে, আমাদের সাথে আজকে দুজন সিঙ্গার আছেন, একজন তো ইসরাত জাহান জুই আপু, সকলের পরিচিত, সবার ভালোবাসার। আমার আর আপুর একসাথে কতগুলো কাজ হয়েছে বলো? আমি বোধ হয় কোনো বাইরে, মানে একজন সিঙ্গার যার সাথে এত, তোমার সাথে সবচেয়ে বেশি কাজ করছে, এতগুলো কাজ হলে তো আরো বেশি, এতগুলো কাজ আমি অন্য কারোর সাথে করিনি, অনেক, আর সবগুলোই দর্শকে আসলে অধিকাংশই হিট। তোমরা কইও গো বোঝাইয়া, বন্ধু আইবা, পাঞ্চাইলাম পাঞ্জাম দিলানা, দেশে মোবাইল এসেছে, এমন যন্ত্রণার মাঝে, তোমার সাথে আমার যেটা ভাগ্যে ছিল না, মানে অনেক গান আছে যেটা বলতে পারবো অনেক। এবং আমাদের সাথে আরো আছে জুলিয়েট আপু। আপুর সাথে আমার এবার আজকে প্রথম একটা কাজ হচ্ছে, আপু ভীষণ ভালো গায়, ওনার সাথে খুব তাড়াতাড়ি আমার একটা গান আসবে, সেটার ব্যাপারে আমরা আলাদা করে আপডেট জানাবো। তো আমাদের সাথে ভাইও আছে,
হ্যাঁ, রূপক ভাই আছে আমাদের সাথে। তো সবকিছু মিলে আমরা এখানে সবাই ছিলাম আজকে। তো আমরা ফাইনালি যেটার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে আমাদের নতুন গান, যেটা আমি এবং ইবনাত সালমা আপু গেয়েছি। আমার সুর করেছি আমি এবং বদ্দা, লিখেছি বড় ভাই, বড় ভাই ভিডিও বানাইছে। খুব রোমান্টিক ঘরনার একটা গান। আমরা খুব ফরিদপুরের সুন্দর সুন্দর লোকেশনে, আমাদের আরো কিছু লোকজন ছিল গ্রুপে, গ্রুপে আমাদের আরো লোকজন ছিল, গগো ভাই ছিল, গৌরব ভাই, গৌরব ভাই ছিল আমাদের, আমাদের সুন্দরীর কোরিওগ্রাফার ছিল। ফরিদপুর এবং ঢাকার যৌথ লোকেশনে যাই হোক, আমরা চেষ্টা করছি সুন্দর করে করার জন্য। আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো কিছু হবে, খুব তাড়াতাড়ি আসবে নতুন গানটা। আর সব অনেকে কমেন্ট করেছে, আসলে আমরা দেখতে পারি না শর্ট টাইমে, আমরা দেখব, পরে দেখে নেব, অবশ্যই দেখব, অবশ্যই দেখব, জবাব দিয়ে দেব। একদম ধন্যবাদ সবাই, টাটা, ভালো থাকবেন। যারা পরে আসছে তারা তো শুনে নাই, তারা লাস্ট একবার একটু গানটা প্লে করে দেয় না, ছোট করে ডেমো আছে, ডেমোটাই শুনেন, ফাইনাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিছুই নি মোনা, মনটা লইয়া তোমায় আর ফিরাই দিমু।